হাই গাইস, আজকে চা খেয়ে ব্লগটা শুরু করলাম। তো চলো চাটা কোথা থেকে খেলাম দেখাই তোমাদের। তো রেডি ভাই, এখন 4:30 বাজে। আজকে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছি মেয়ের সঙ্গে, তো আমারও দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে মৌসুমটা ভালোই ছিল, বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম যে একটু চা খেয়ে আসি। তো চাটা কোথায় খাবো, টোটোটা গ্যারেজে ভরা ছিল, তো চা খেতে চলে গেলাম আদর্শপল্লী স্কুলের পাশে সান্টু তার চায়ের দোকানে। তো আমি দিলাম তাহলে গাড়িটা বার করে ওখানেই যাই। চাটা খুব সুন্দর করে, খুব ভালো করে, আমি তাহলে চাটা খেয়ে আসি। দিয়ে বেরিয়ে পড়লাম চা খাওয়ার নাম করে। এবার রাস্তাতে উঠে এই যে চলে এলাম এবার রাস্তায়। আজকে মৌসুমটা খুব ভালো, এমনি খুব ভালো লাগছে সত্যি, খুব সুন্দর ঠান্ডা। আর ছাতা, বস্তার ছাতা, শীতের কেতা, খবরদার হাত থেকে ছাড়বেন না, এই দুটো খুব প্রয়োজন। তো এই যে বেরিয়ে পড়লাম, এই যে জয়গুরু বন্দে পুরুষোত্তম, এই যে আমাদের ঠাকুর মন্দির। তো রোজ যাওয়ার সময় এটা দেখা হয়, দর্শনও হয় ঠাকুরের। তো আমি এখন রওনা দিয়েছি আমার টোটো বার করার দিকে। টোটোটা বার করার পর চলে যাবো চায়ের দোকানে। তো ব্লগটা পুরোটা দেখবে, কারণ যে কিছু টুইস্ট আছে, এবং ভিডিও শেষে ইনস্টিম অ্যাডটাও আমার চালু হয়ে গেছে সবার আশীর্বাদে ভালোবাসায়, ঠাকুরের কৃপায়, আমার ফেসবুক ওয়াল ফ্রেন্ডের জন্য। তো ভিডিওটা পুরোটা দেখবে, আর যদি অ্যাড দেখতে পাও আমাকে একটু কমেন্টে জানাবে, খুব ভালো লাগবে আমার, ঠিক আছে। তো এই যে টোটো বার করে নিয়ে এলাম, এবার আমি চায়ের দোকানের নামে রওনা হয়েছি, চাটা খেতেই হবে, কারণ চাটা না খেলে ঘুম থেকে উঠে শরীরটা কেমন। তো টোটো চালিয়ে চলে যাচ্ছে চায়ের দোকানের দিক দিয়ে আদর্শপল্লীর দিকে। তো টোটোটা বার করা হয়ে গেল। আচ্ছা, ঠান্ডা করছে, ওই জন্য ফুল জামাটা পরেই বেরোলাম, চরম ঠান্ডা। তো চাটা খাই, চাটা খেয়ে দিয়ে দেখো এই যে পৌঁছে গেলাম চায়ের দোকান। এ হচ্ছে সান্ডুদার চায়ের দোকান। ঠিকমতো ভিডিওটা করতে পারিনি, যেটুকানি হয়েছে যে সান্ডুদা চাটা দেবে, এই চাটার জন্যই এতটা আশা। তো চাটা যখন দিয়ে দিল খুব সুন্দর লাগলো চাটা খেতে, সত্যি কি বলবো, খুব সুন্দর চা। তো দেখে নাও, আর সবাইকে বলে দিই যে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে, কারণ ভিডিও লাস্টে একটু অ্যাডটা দিচ্ছে। তো অ্যাডটা দেখার পর আমার ফোনে একটুখানি কমেন্ট করে দেবে, আমার ভিডিওতে একটু কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে। তো বাই বাই গাইজ, তোমরা একটু চাটা খাও এই ঠান্ডার দিনে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগলো চাটা। ও টাটা, বাই।